আমাদের এছাড়া আপনারা জানেন যে উদয়পুরের যে দুটা কেস ছিল, উদয়পুরের যে তিনটা কেস ছিল গতকাল নেগেটিভ এসেছে, এবং বাইকুড়া যে দুটা কেস ছিল এটাও নেগেটিভ। এবং আমাদের কাছে খবর দিল্লি এর মধ্যে এই দুটা জিনিস যদিও অরেঞ্জ জোন ছিল, এবং আপনার নর্থ ত্রিপুরা যেটা টিএসআর জোয়ান সেই দুটো জায়গায় গ্রিন জোনে চলে আসতে চলেছে খুব সম্ভব। আমরা কালকে পর্যন্ত খবর পেয়ে যাব, আগামী সোমবারে বুঝতে পারবো এই জায়গাটা কি আছে। তবে এই যে আম্বাসারেটা এটাকে রেড জোন হিসাবে আজকে ডিক্লেয়ার করছে, তো এই জায়গাটা যদিও আতঙ্ক ছড়ানোর মতো কিছু নেই, প্যানিক হওয়ার মতো কিছু নেই, কিন্তু কারণ এটা কমিউনিটিতে ছড়ায়নি, পার্টিকুলার একটা জায়গার মধ্যে লিমিটেশন আমাদের কাছে যা তথ্য এসছে এতে বোঝা যাচ্ছে। আমরা